আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনারা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ ফাকের কাছে অশেষ শুকরিয়া। আজকে আমি একটি গত কয়েকদিন ধরে খুব প্রচলিত সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পত্রপত্রিকা, সেটা হচ্ছে বর্তমানে যে করোনা ভাইরাসের চিকিৎসায় যেটা হচ্ছে প্লাজমা থেরাপি, এই প্লাজমা থেরাপিটা কি আসলে, এটা নিয়ে একটু কথা বলবো। এই প্লাজমা থেরাপি এখন অনেকেই আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। আসলে করোনা ভাইরাসের চিকিৎসায় এ পর্যন্ত স্পেসিফিক কোনো ড্রাগ ওইভাবে আবিষ্কার হয় না, যদিও তারপরও লাস্ট যে আপডেটটা আসছে সেটা আপনারা অনেকেই জানেন বা পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে গিলিয়াড, যে ইউএসএ গিলিয়াড ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, তারা আগেই একটা ওষুধ তৈরি করেছিল, সেটা হচ্ছে রেমডেসিভির। এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি আরএনএ যে ভাইরাস আছে এবং এটার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিভাইরাল ড্রাগস। সো এটা আসলে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসছিল, স্পেশালি ইবোলা, তারপরে সে মার্স সার্স, এই সকল আরএনএ ভাইরাসের বিরুদ্ধে এই ড্রাগসটি ব্যবহার হয়ে আসছে। তো যেটা হচ্ছে লাস্ট আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা এই এই ড্রাগসটিকে স্পেশালি খুব ক্রিটিক্যালি ইল, খুব খারাপ রুগী, তাদের ক্ষেত্রে তারা সীমিত সংখ্যক যে ব্যবহার করা ডাক্তারদেরকে পারমিশন দিয়েছে যেন তারা সেটা ব্যবহার করতে পারে। এবং ওষুধটা বেসিক্যালি ইন্ট্রাভেনাস আইভি আইভি ফর্মে তৈরি হয়েছে এবং এটা হয়তো আরও মোর স্টাডি আরও ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে হয়তো এটা, যেহেতু তারা এফডিএ পারমিশন দিয়েছে অবশ্যই এটার এফিকেসি আছে, না হলে তারা দিত না। তো এই ওষুধটা ব্যবহার হয়ে আসছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সেই ডিসেম্বর থেকে যখন চায়নায় এই ভাইরাসটি অ্যাটাক করলো, দেন আমাদের সাবকন্টিনেন্টে কয়েকটা স্পেশালি দক্ষিণ কোরিয়া, তারপরে সিঙ্গাপুর, তারপরে আস্তে আস্তে ইউরোপে চলে গেল, যেটা হচ্ছে ইটালি, ইটালির ফ্রান্স, স্পেন, জার্মানি, তারপরে চলে গেল ইউএসএতে। সো এখন ইউএসএর পরে আমাদের দেশও পাশাপাশি আসছে, ইন্ডিয়াতে, পৃথিবীর প্রত্যেকটা দেশেই এখন প্যান্ডেমিক আকারে ছড়িয়েছে। সো তখন থেকে আমরা শুনে আসছি কিছু ওষুধের নাম, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন বিভিন্ন টেলিভিশনে হাইড্রোক্সিক্লোরোকুইনের শর্ট হয়ে গিয়েছে বাংলাদেশে। সেটার সাথে সাথে আমরা দেখেছি যে এজিথ্রোমাইসিন, যে এই ওষুধগুলোর নাম আসছিল বারবার করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে, তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আরও বিভিন্ন সিমটোমেটিক বিভিন্ন ওষুধ, যেমন প্যারাসিটামল অবশ্যই জ্বরে ব্যবহার করা হয়, এসব ওষুধের নাম আমরা শুনে আসছি, অক্সিজেন থেরাপির কথা আমরা শুনে আসছিলাম চিকিৎসার ক্ষেত্রে এবং ব্যবহার হয়ে আসছিল আসলে। তো চিকিৎসা বিজ্ঞানীরা, বিভিন্ন সায়েন্টিস্টরা, ডাক্তাররা, এখানে বিভিন্ন মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট সবাই কাজ করছেন, এবং যারা ভ্যাকসিন তৈরি করে বড় বড় নাম করা কোম্পানি, দে ট্রাইং, অলরেডি ভ্যাকসিন পুশও হয়েছে, এটা ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, আশা করি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তবে বর্তমানে গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে প্লাজমা থেরাপি, আসলে বেসিক্যালি এটা দিস ইজ এ কনভালসেন্ট প্লাজমা থেরাপি, এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি খুবই আমরা শুনছি। সো জিনিসটা আসলে কি এবং এটার ব্যবহার কিভাবে হয়, কতদিন হয়, আমি এটা নিয়ে একটু আপনাদেরকে আমার অভিজ্ঞতা, আপনাদেরকে আমার নলেজ শেয়ার করার চেষ্টা করছি যেন আপনারা একটু বুঝতে পারেন। এটা আসলে বেসিক্যালি কনভালসেন্ট, কনভালসেন্ট মানে হচ্ছে দোজ, মানে কেউ যদি, কোনো রুগী যদি কিছুদিন পূর্বে বা কিছুদিন আগে ইমিডিয়েট কোনো রোগ থেকে সুস্থ হয়ে ওঠে, স্পেশালি যদি কেউ, যেমন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যদি কোনো কেউ সুস্থ হয়ে উঠল, তার সুস্থ হয়ে ওঠার পরে তার শরীর থেকে যদি কোনো প্লাজমা নেওয়া হয়, সেটি হচ্ছে কনভালসেন্ট, মানে ইমিডিয়েট সুস্থ হয়ে ওঠা কোনো রুগী তাকে আমরা, তো তার শরীর থেকে আসলে এই প্লাজমাটা কালেকশন করা। তো প্লাজমা থেরাপির ক্ষেত্রে সেটা হচ্ছে, যেহেতু প্লাজমা কথা আসছে, হোয়াট ইজ প্লাজমা, প্লাজমাটা আপনারা সবাই জানেন আমাদের শরীরে যে ব্লাড থাকে, রক্ত থাকে, রক্তর একটা অংশ হচ্ছে প্লাজমা,
এবং রক্তের মানে টোটাল বডি যে ব্লাড আছে সে ব্লাডের 55% হচ্ছে প্লাজমা দখল করে আছে, মানে প্লাজমার পরিমাণটা হচ্ছে প্রায় 55%। এবং এই প্লাজমার মধ্যে আমাদের যে আমাদের রক্ত কেন লাল, যে আমাদের আরবিসি থাকে, WBC, হিমোগ্লোবিন এগুলো থাকে, বিভিন্ন ব্লাড সেলগুলো প্লাজমা মধ্যে থাকে এবং বিভিন্ন প্রকার প্রোটিনস থাকে যেটা এই প্লাজমা সারা শরীরে সেটাকে আমাদের শরীরে ডিস্ট্রিবিউট করে দিয়ে থাকে। তাহলে প্লাজমাটা যদি আমরা প্লাজমা থেকে সেলগুলো সরিয়ে ফেলি তাহলে প্লাজমাটা সেল আর ব্লাডের কালারটা আর তখন লাল থাকবে না, তখন দেখতে কিছুটা ইউলিশ মানে হলুদাব বা হলুদের মতো দেখতে দেখা যাবে। তো এই যে হলুদাব অংশ প্লাজমা এর বেশিরভাগই হচ্ছে কিন্তু আবার 95% হচ্ছে পানি বা ওয়াটার, এবং বাকি অংশ যে প্রোটিন থাকে 6-8%। এই প্রোটিনের মধ্যে যেটা আমরা যে প্রোটিন যেটা আমাদের বডি ইমিউনিটিতে অনেক কাজ করে মানে মেইনলি কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন প্রোটিনস আছে, যেমন অ্যালবুমিন, ইমিউনোগ্লোবিউলিন বা গ্লোবিউলিন বা হচ্ছে ফিব্রিনোজেন, এগুলো আমাদের এই প্লাজমার বাকি অংশ, পানি ছাড়া বাকি যে অংশগুলো থাকে। তারপরে থাকতে পারে গ্লুকোজ, তারপরে থাকে হচ্ছে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরস, ব্লাড ক্লট করার যে ফ্যাক্টরসগুলো থাকে, ইলেকট্রোলাইট থাকে, হরমোন থাকে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং অক্সিজেন থাকে আমাদের এই প্লাজমার অংশের মধ্যে। তো প্লাজমার এই যে উপাদানের কারণে প্লাজমা আমাদের বডিকে বাইরের যে প্যাথোজেন্স বা অ্যান্টিজেন আমরা বলি বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আক্রমণ থেকে আমাদের বডিকে প্রোটেকশন দেয়, ইনফেকশন থেকে এবং বিভিন্ন ডিজিজ থেকে প্রোটেকশন দেয় আমাদের বডিকে বাই প্রোডিউসিং অ্যান্টিবডি, শরীরে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। তো আসেন, যদি কেউ কোনো কারণে এই এই COVID-19 যেটা আমরা বলি করোনা ভাইরাসে আক্রান্ত হলো, আক্রান্ত হলে তার যদি ইমিউন সিস্টেমটা খুব ভালো থাকে, আমরা এই জন্য বারবার বলছি বডি ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, ভালো রাখতে উচিত, সো যদি ভালো থাকে তাহলে তার শরীরে এই যে করোনা ভাইরাসের অ্যান্টিজেনটা প্রবেশ করলো বা ফরেন বডি যেটা ঢুকলো এইটার বিরুদ্ধে বডি অটো তার মধ্যে কী করে অ্যান্টিবডি তৈরি করে, এবং যদি ইমিউন সিস্টেম খুব ভালো থাকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে, এবং এই অ্যান্টিবডিগুলো অলসো প্রোটিন, হ্যাঁ অ্যান্টিবডি তৈরি করে, স্পেশালি প্রথম ইমিউনোগ্লোবুলিন দুটো তৈরি করে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তো এই অ্যান্টিবডিগুলা ওই প্যাথোজেনের বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এবং পর্যাপ্ত যদি ইমিউন সিস্টেম ভালো থাকে তাহলে যুদ্ধ জয় হয় শরীর, যুদ্ধ জয় করে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বডি তৈরি করে, সে যুদ্ধে জয়ী হয়ে উঠে। এবং যদি কারো কোনো ইমিউন সিস্টেম খারাপ থাকে তখন সে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে ভাইরাস তার শরীর বিরুদ্ধে জয়ী হয়ে উঠে এবং সে কিন্তু সিভিয়ার ইলনেসে এবং তার বিভিন্ন সমস্যার দিকে চলে যেতে পারে। তো এই কনভালসেন্ট প্লাজমা থেরাপিতে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইমিউন সিস্টেমকে ট্রান্সফার করা হয়, মানে একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, তার প্রচুর অ্যান্টিবডি ধরেছে, সে যুদ্ধ জয় করেছে রোগের বিরুদ্ধে, সুস্থ হয়ে গিয়েছে, তার শরীর থেকে যে প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডিগুলো থাকে সেটাকে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে একজন সুস্থ সবল রোগাক্রান্ত ছিল যে মাত্র রোগ জয়ী হলো, তার শরীর থেকে প্লাজমাটাকে ট্রান্সফার করে দেয় একজন দুর্বল ইমিউন সিস্টেম, যার দুর্বল ইমিউন সিস্টেম যার শরীরে ঠিকমতো অ্যান্টিবডি তৈরি হয় না তার শরীরে, তাহলে এটাকে আমরা এক প্রকারের ইমিউন ট্রান্সফার ইমিউনিটি আমরা বলতে পারি। এবং এখানে আসলে অ্যান্টিবডিটাকে ডোনেট করা হয়, অ্যান্টিবডি একজনের শরীরের অ্যান্টিবডি আরেকজন শরীরকে এখানে ডোনেট করা হয়। এবং এই প্লাজমা থেরাপিটা আসলে সিভিয়ার ইলনেসের ক্ষেত্রেই সাধারণত বেশি ব্যবহার করা হয়, খুব বেশি সিভিয়ার ইলনেস যখন কেউ হয়ে পড়ে তখন এটা ব্যবহার করা হয়। এখন আসেন, এই প্লাজমা থেরাপির যদি আমরা ইতিহাস দেখি, আসলে সেই 1918-এ মানে 1918-এ 1918-তে যখন ফ্লু ইপিডেমিক অবস্থায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফ্লু, তখন থেকেই আসলে এই থেরাপিটা ব্যবহার হয়ে আসছিল, দীর্ঘদিন ধরে এই ব্যবহার হয়ে আসছিল। এবং এই থেরাপিটার দেখা যাচ্ছে যে সিস্টেমিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা অবশ্যই যে
সিভিয়ার ইলনেস রোগীদের যে মর্টালিটি, মানুষ মারা যাওয়ার প্রবণতাটা অনেকাংশই এই থেরাপির মাধ্যমে কমাতে সক্ষম হয়েছে। তো যার কারণে এই থেরাপিটা এখন, যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের স্পেসিফিক কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছিল না, তখন চিকিৎসা বিজ্ঞানীরা এই থেরাপিটা ব্যবহার করা শুরু করলো। এবং চায়নাতে ব্যবহার হয়েছিল ফার্স্ট, যদিও স্বল্প পরিমাণে ব্যবহার হয়েছিল, বেশি রোগীর ব্যবহার হয় না, তবে এটা ইউএসএ সবচেয়ে বেশি তারা ব্যবহার করেছে অলরেডি। তারা এই প্লাজমা থেরাপি তাদের ওখানে সিলেক্টিভ কেসে তারা ব্যবহার করছে। তবে এখানে আসেন, এই প্লাজমা থেরাপি আসলে দেওয়ার ক্রাইটেরিয়া কি? প্রথমত হচ্ছে অবশ্যই যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং হয়ে সুস্থ হয়ে গিয়েছে সেই রোগী হতে হবে, এবং তার পরবর্তীতে দুইটা টেস্টে যদি সে নেগেটিভ আসে এবং সে সুস্থ হয়ে যাওয়া ন্যূনতম 14 দিন পর তার বডি থেকে এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি বা প্লাজমা কালেকশন করে দেন, একটা অসুস্থ বা যে খুব ক্রিটিক্যালি ইল রুগীকে প্লাজমা ট্রান্সফার করতে দেওয়া যাবে। তাহলে তার কিছু ক্রাইটেরিয়া হচ্ছে, তাকে অবশ্যই করোনা ভাইরাস আক্রান্ত হতে হবে এবং সুস্থ হয়ে উঠতে হবে, তার ন্যূনতম তার দুইবার টেস্টে নেগেটিভ রেজাল্ট আসতে হবে এবং মানে সে করোনা ভাইরাসে মুক্ত, দেন অন্তত ভালো হয়ে সুস্থ হয়ে যাওয়ার অন্তত 14 দিন পরে দেন তার এই তার প্লাজমাটা কালেকশন করা যাবে। এবং এটা একটা, এই প্লাজমা কালেকশন করার আরেকটা হচ্ছে, এবং তাদের বয়স এখানে বলা হয়েছে যে সবার ক্ষেত্রে বয়সের একটা হিসাব আছে, ন্যূনতম বয়স 20 থেকে 60 বছর, এর মধ্যে রোগীর যার কাছ থেকে যে ডোনার তার বয়স এটা থাকতে হবে। তো এটা, এই কাজটা করার জন্য স্পেশাল একটা মেশিন লাগবে, যন্ত্র লাগে, যেটার মাধ্যমে প্লাজমা ফোরেসিস করা হয়, মেশিন স্পেশাল যন্ত্র লাগে। তো এই স্পেশাল যন্ত্রের লাগলেই হবে না এবং এটার জন্য পর্যাপ্ত ট্রেনিং লাগে এবং অবকাঠামো লাগে এবং কিছুটা এক্সপেন্সিভ। সো এই জিনিসগুলো আপনার করার যদি যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের, আমরা অনেক রুগী কি হয়তো এই প্লাজমা থেরাপি বা কনভালসেন্ট থেরাপির মাধ্যমে উপকার করতে পারি। তো আমি আসলে এই প্লাজমা থেরাপি, যেহেতু থেরাপি কথাটা বারবার অনেক ক্ষেত্রে আসে, আপনাদেরকে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ক্ষেত্রে জাস্ট নলেজ এর জন্য খুবই উপকারে আসবে, এবং প্লাজমা থেরাপিটা কি সেটাও আপনারা বুঝতে পারলেন আশা করি। এবং এই সংক্রান্ত আরও বহু ডাটা আপনারা ইন্টারনেটে পাবেন, আপনারা ইচ্ছা করলে সেখানেও আপনারা দেখতে পারেন। তবে হ্যাঁ, এই থেরাপিটা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটি হচ্ছে জাস্ট প্লাজমা কনভালসেন্ট প্লাজমা থেরাপি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। এই চিকিৎসা শুধুমাত্র সরকার অনুমোদিত হসপিটাল এবং হাইলি ট্রেন্ড স্কিল্ড স্পেশালিস্ট ডক্টর এবং অবকাঠামোগত যেখানে আছে এবং যেখানে রিকমেন্ডেশন আছে সেখানেই দেওয়া করা হয়, এবং সেখানেই সেই শিক্ষানে সেখানেই এই চিকিৎসাটা আপনারা পেতে পারেন। যদি প্রয়োজন মনে হয় ডাক্তার অবশ্যই করে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।